অলরেডি আমাদের পাইলটের মুখোশ পরা আছে, এই যে আরেকটা পাইলট। আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ি। তো জমিদার বাড়িতে অনেক কিছুই দেখা যায়, অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। তো সেখানে আমরা কিছু ধারণ করব ভিডিও। সো আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে জমিদার বাড়িতে, যাইনি। আজকে আমাদের ভাই ব্রাদারের মাধ্যমে যাচ্ছি, তো সাথে আমার ইনস্ট্রুমেন্ট সব কিছু আছে। দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা। এখনও যারা জমিদার বাড়িতে আসেন নাই, জমিদার বাড়িতে আসার আমি একটা সহজভাবে বলতে চাই, সোজা 100 ফিট রোড হয়ে আপনারা আসবেন ব্যারাত ঘাট, যেটা বলে হয় ব্যারাত ঘাটে। এসে এখানে নৌকা দিয়ে পারাপার করে নিজেদের, যদি বাইক থাকে বাইক পার করে নিয়ে আসতে পারবেন। সো কোনো টেনশন করার দরকার নেই, বা আপনারা যদি বাইক ছাড়া যদি আসেন, এখানে ঘাট পার হয়ে আপনারা নিজেরা, এখানে অটো রিক্সা সবই আছে, ওদেরকে নিয়ে ঘুরতে পারেন। বা কেউ যদি অজানা হতে পারে থাকেন, তাদেরকে দিয়ে সহযোগিতা পাবেন। খুব ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আমাদের এই এলাকার দৃশ্যগুলো একটু দেখাতে চাই, অনেক সুন্দর লোকেশন গুলো। এখানকার রাস্তা মোটামুটি ভালো, একেবারে খারাপও না। আমাদের বাংলাদেশের প্রকৃতি অঞ্চল এবং প্রকৃতি দেশ, এখানের বাতাস নিঃশ্বাস ফেলতে খুব ভালোই লাগতেছে। পরিবেশটা তো আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পার। আমরা দুঃখিত, আমি মাস্ক খুলে একটু বলতে চাই, আমরা যে প্রান্ত থেকে আসছি সেখান থেকে, শাহজাদপুর থেকে আমরা এখানে আসতে প্রায় অলমোস্ট 20 মিনিট মনে হয়, কত 20 মিনিটের মতো, 20 মিনিটের মতো সময় লাগে। তো আজকাল আমরা একটা ডিলে আলা দিয়েছি, একটু সময় নিয়েছিলাম গানটা পার হওয়ার সময়। তো আমরা আজকে মানে সিম্পলে ঘুরে কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট একটা ব্লগের উদ্দেশ্যে আসলাম। সেই ক্ষেত্রে একটা আমরা ড্রাইভ করার সময় একটা আরেকটা ব্লগ ক্লাস করে ফেললাম। এটা হচ্ছে আমাদের সহযোগিতা হচ্ছে একমাত্র উজ্জ্বল, এই যে তাকে আমরা দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল, তোমার একটা প্ল্যান অনেক ভালো লাগলো। এবং এখানকার পরিবেশ আমার কাছে খুবই চমৎকার লাগতেছে, মানে আমি বাসায় প্রকাশ করতে পারবো না, কেননা জাস্ট আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। ঢাকার এত অঞ্চলে আমি ঘোরাঘুরি করছি, কিন্তু এদিক দিয়ে খুব আমার কম আসা যাওয়া হয়েছে, বা কখনো শ্যুট করতেও আসিনি। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট এই রোডগুলো হয়েছে, কাজ হচ্ছে একদম, দেখা যাচ্ছে নতুন। এখানে একটা স্কুল দেখা যাচ্ছে, বিদ্যালয়। ওয়াও, মাটির ঘর, একটা মাটির ঘর দেখতে পেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন রোডটা অনেক একদম নতুন ভাবে মানে পিচ ঢালাই করা হয়েছে। তো এখানে কিছু কিছু ঘর দেখা যায়, ওয়াও, নতুন তো কাজ চলতেছে, মনে হয় মেবি আমরা যেতে পারবো কিনা জানি না, একটু জিজ্ঞেস করে দেখো তো। যাওয়া যাবে না বে, যাওয়া
জায়গার নাম হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে মুরাপাড়া, মুরাপাড়া জমিদার বাড়ি। তো সামনে শীতলক্ষা নদী পাবো, শীতলক্ষা নদীর একটা শাখা, শীতলক্ষা নদী শাখা পের হয়ে হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি। আমরা এখন সেই উদ্দেশ্যে যাচ্ছি। মাত্র 20 মিনিটের ব্যবধানে শহরের ইটবালুর একটা ঘরোয়া পরিবেশ থেকে আমরা একটা প্রাকৃতিক পরিবেশে চলে আসছি। সময় বেশি লাগে না, যদি অল্প কিছুক্ষণের জন্য কিছু ভালো মুহূর্ত বা একটু গ্রাম্য পরিবেশ দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, সামনে সুন্দর চাষবাস হচ্ছে, ব্যবসাবাড়ি। এখানে একটা বিশাল বড় একটা পুকুর ছিল, এখানে অনেক নারকেল গাছ, তাল গাছ দেখা যাচ্ছে বড় বড়। এরকম জায়গা খুব কম দেখা যায় এবং কম ছিল হয়, আমরা আরেকটা জিনিস দেখাতে চাই। এখানে যে জিনিসটা আগে যাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করত, তো এখানে আগে যাওয়ার গাড়ি যাওয়ার কোনো সুবিধা ছিল না, যেমন ফেরি দিয়ে যাতায়াত করা হতো। এখন সুন্দর বাংলাদেশ সরকারি একটা এখানে একটা ফেরি বাঁধ দিয়ে এখানে ব্রিজ করে দেওয়া হয়েছে। সেই ব্রিজে এখন মনে করেন সবাই গাড়ি দিয়ে যাওয়া আসা করতে পারে। মনে হয় একটা শহরের মতো একটা পরিস্থিতি হয়ে গেছে। দেখতে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। তো যেটা ফেরি দিয়ে মানুষ অনেক কম ধরে দিনকে দিন মানে এখানে অনেক আমরা ধন্যবাদ জানাতে চাই, আরও ধন্যবাদ জানাতে চাই এখানকার যারা প্রশাসন আছেন এবং যারা এখানে এমপি আছেন, এমপিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্রিজ করার জন্য। এটা দেয় যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শীতলক্ষ্যা নদী, যেখানে আগে পানি অনেক বিশাল ছিল, যে বড় বড় শিপ দেখা যাচ্ছে অনেক, এখনো পর্যন্ত বড় বড় শিপ এখানে আসে। তো আমরা ব্রিজটা অলমোস্ট পার হয়ে গেলাম, আমরা এখন জমিদার বাড়িতে ঢুকবো, আর অল্প একটু সময় আছে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর যারা এখনো বন্ধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমরা অনেক পুরনো একটা মন্দির দেখতে পাচ্ছি, আমরা অলমোস্ট এসে গেছি এই যে জমিদার বাড়ির এই যে আরেকটা স্মৃতি দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা চলে আসলাম জমিদার বাড়িতে, এই যে দেখতে পাচ্ছেন লোকেশনটা, একটু ঘুরে আমি দেখাতে চাই সবাইকে। আপনারা দেখুন এই যে জমিদার বাড়ি, এখানে একটা খেলার মাঠ রয়েছে, অলরেডি সবাই খেলতেছে ছেলেরা। তো এখানে অনেক কিছু আমরা দেখতে পাবো, ভিতরে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। খুব সুন্দর একটা খেলাধুলা করার একটা জায়গা, এখানকার গ্রামের মানুষরা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলা সবার একটা প্রিয় খেলা। আর একটু ঘুরে দেখাতে চাই এই যে বাড়িটা, এটা হচ্ছে লং করে আমি আপনাদেরকে দেখাতে দুটো সব কম দেখাতে চাই। আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যে জমিদার বাড়ির যে পুকুরটা, ঐতিহ্যবাহী পুকুর, বিশাল বড় একটা পুকুর, এখানে অনেক মাছ হয়, মাছ এখনও অবশ্যই সাজ হয় আশা করি। তো এ হচ্ছে জমিদার বাড়ির পুরো এরিয়াটা, কারুকার্য অনেক সুন্দর। এখানে একটা শহীদ মিনার দেখা যাচ্ছে,
আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিদার বাড়ির পুরানো পুকুরের মধ্যে এখনো মাছ আছে দেখা যাচ্ছে। আমরা অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো এটা কি মাছ, আমি এখান থেকে দূর থেকে বুঝতে পারছি না। তেলাপিয়া মাছের মতো লাগছে। আরেকটা মাছ দেখতে পাচ্ছি, এটা হয়তো একটু ওয়াও। পানির মধ্যে গাছের ছায়া খুব সুন্দর লাগছে, চকচক একদম পানির ঢেউ হালকা কুশনটা। এই হচ্ছে ঘাট, আমরা যেটা বলি গ্রামের ভাষায় পুকুর ঘাট। এক এক গ্রামে এক এক ভাবে অনেকে বলে। তো এখানে কিছু অনেক পুরনো গাছ দেখা যাচ্ছে, এখানে আম গাছ এবং খেজুর গাছ, তাল গাছ আর বিভিন্ন প্রজাতির আরো গাছ আছে। তো এখানে বসে অনেকেই মুক্ত আকাশের নিচে অনেকে আড্ডা দিয়ে যাচ্ছেন, অনেকে ঘুরে যাচ্ছেন। আমরা আর একটু ভিতরে একটু যাচ্ছি, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ঐতিহ্যবাহী যে জিনিসগুলো, যে কারুকার্য কাজগুলো আমরা একটু দেখতে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করব। আসলে আমি কিছু বলতে চাই হৃদয় ভাই, এই জায়গাটাতে যখন আমরা ফার্স্ট আসছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এই জায়গাগুলো সবগুলো মানে অনেক বিধ্বস্ত অবস্থা ছিল। এখন কিছু কিছু কাজ করছে, কিছু কিছু মডিফাই করছে। আমার মনে হয় 100 বছরের চেয়ে বেশি হবে, অনেক আগের, কারণ তুমি ইটগুলো দেখলে বুঝতে পারবে। আমার মানে আমার বেশি একটা ধারণা নেই এটা, মানে এইগুলোর সম্পর্কে বেশি একটা আমার ধারণা। তারপর আমি আনুমানিক বললাম 100 বছর মতো মেবি হবে। উজ্জ্বল, আমি তোমার কাছে যে জিনিসটা বলতে চাইছিলাম, আমরা একটা কলেজ দেখতে পেলাম, মোরাপাড়া সরকারি কলেজ। দেন এইখানে জমিদাররা যে বসবাস করা অবস্থায় বা এখানকার মানুষরা তখন কি মানে কি পরিস্থিতি ছিল, যদি তুমি যদি সংক্ষেপে যদি একটু যদি বলতে। আরো পরিস্থিতি ছিল হচ্ছে আপনার এখানে কিছু কিছু যারা প্রাচীন জমিদাররা ছিল তারা এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তারা এখানে বসবাস করতো। তো একটা পর্যায়ে জানি ব্রিটিশরা আসার পরে সবকিছু যখন ছিনেমিনে করে ফেলে, তারপর যুদ্ধের পরে বা স্বাধীন পরে যুদ্ধের, হ্যাঁ যুদ্ধের সময়, তখন আস্তে আস্তে তারা চলে গেছে। এবং কেডার কে মালিক বা কে কি তার কোনো হদিস নাই। কিছু কিছু লোক আছে এরিয়ার মানুষ, তারা এসে এখানে থাকতো। ঠিক আছে, এখন ইদানিং এরা তো অনেক কাজ করাইছে, আগে যেটা কাজটা করা ছিল না। এই জমিদার বাড়িতে অবশ্যই 1971 সালে যেরকম মানুষের একটা মুখের একটা শোনার একটা সুন্দর ছিল, আমরা হয়তো এখন সেই জিনিসটা হারিয়ে ফেলছি। তো স্বাধীনের পর থেকে হয়তো এটার প্রতি আর কেউ টেক কেয়ার করে না। দেন মানুষের যে বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী এবং মানুষের যে রাজনীতি একটা জড়াতো মানুষের মুখে মুখে এবং মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে মানুষ এখন আর পুরানো জিনিস নিয়ে কেউ হয়তো এতটা হয়তো গুরুত্ব দেয় না। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাতে পারি, অবশ্যই আমরা নিজেরাই গর্ববোধ মনে করছি। সো আমরা আরও কিছু ঘুরে ঘুরে জিনিস দেখাবো আপনাদেরকে, এখানকার পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ির যে জিনিসগুলো ছিল। এখানে আরও কিছু দেখা যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্যুরিস্টরা এসে অনেকে ঘুরে ঘুরে ছবি তুলছেন, অনেকেই ফটোশ্যুট করছেন। হয়তো ভাই আপনি ফটোগ্রাফার না? আপনার জাস্ট একটু আমি একটা কথা বলতে চাচ্ছি আর কি, মানে এখানে আপনার এই নিয়ে মানে আপনি কয়বার এখানে আসছেন একটু যদি কাইন্ডলি যদি বলতেন। অনেকবার আসা হয়েছে। আপনি মানে এখানে আসেন বা কি অনুভব বা কি কি অনুমান করেন? জায়গাটা খুব সুন্দর, এখানে আসলে অনেক ভালো ভালো প্রেম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেক আগের ঐতিহ্যবাহী জিনিস। এই যে জমিদার বাড়ি যে আমরা মুখে মুখে যে শুনলাম, তো এখানে সম্পর্কে ধারণা আপনার কিছু জানেন যদি? ডিপলি মানে আমার কোনো জানা নেই, আসলে আইডিয়া নেই আপনার? না না, ওরকম কোনো আইডিয়া নেই, বাট জায়গাটা সুন্দর এই কারণে আসলাম। আমরা একটু পরিচিত, আমাদের খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যা আসছেন মানে আপনারা কার কাছ থেকে শুনে, অন্য অন্য বন্ধুদের কাছে শুনে আসছেন? শুনে আচ্ছা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ওরা বলছিল এখানে অন্য অন্য মানুষের মুখ থেকে শুনে এখানে জমিদার বাড়ি অনেক একটা সুনাম। তো আমরা সেই ক্ষেত্রে তাদের কাছে বেশি কিছু জানতে পারিনি। আমরা আরও কিছু একটু জানতে চাই, এখানকার প্রাকৃতিক অনেক কিছুই আছে যা দেখার মতো। সামনে সামনে
এটা হচ্ছে একটা দ্বিতীয় পুকুর, এটা জমিদার বাড়ির পিছনে বিশাল বড় একটা পুকুর। জমিদাররা এখানে গোসল করতেন এবং এখানে মাছ ধরতেন। তো জমিদাররা যখন ছিলেন হয়তো তারা হয়তো এখানে পরিবেশটা আরও সুন্দর করে রাখতো, কিন্তু ইদানিং হয়তো আমরা ওই রকম দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা আপনার চেষ্টা করব আপনাদেরকে পুরনো ঐতিহাসিক জিনিস কিছু দেখানোর জন্য। নিজের পাশে এত সুন্দর, মানে এখানে চাপটি বানায়, এই চাপটিগুলো অনেকে প্রিয়। বেসিক্যালি আমার বেশি একটা ধারণা নেই এগুলো সম্পর্কে। আমি এখানে বেশ কিছু লোকজন দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখানে দর্শকরা এখানে এসে বসে সারা দিন ক্লান্ত হয়ে এখানে বসে একটু রিল্যাক্সে মুটে তারা এখানে বসে একটু খাওয়া দাওয়া করে, আর এই চাপটি না খেয়ে কেউ যায় না। তো দেখতে পাচ্ছেন এক দোকানে কত ভিড়, কত মানুষ। কি সুন্দর চাপটি হয়ে যাচ্ছে, এখন ডিম দিচ্ছে ডিমের চাপটি, একটু লবণ দিল। অনেক দর্শনার্থীরা এখানে আছেন যারা অনেক ক্ষুধার্ত। ওয়াও, খুব সুন্দর। এই চাপটি খাওয়ার জন্য বত্তা আছে বিভিন্ন প্রকারের, এখানে শুটকি বত্তা আছে, কালো জিরার বত্তা আছে, সরষে বত্তা আছে। সৌরভ, হ্যাঁ ভাইয়া আছি আমি। সৌরভ, এই যে এই চাপটি তুমি কবে খাইছো একটু বলো তো। এই চাপটি তো এই সিরিয়াল একটা দোকানও ছিল না, এই জায়গায় বসে আছি, সর্বপ্রথম ছিল। তো এখন তো আইসা এই যে বিশাল চটপটি একটা দুইটা তিনটা চারটা বহুত দোকান হয়ে গেছে। নিশ্চয় বুঝা গেল এই যে তো বিরিজও ছিল না। হ্যাঁ, এই আপার চাপটি বানানো হয়তো অনেকের প্রিয়। আমরা যখন ফার্স্ট টাইমে খাইতাম তখন তিন পদের ভক্ত ছিল, তিন পদের ভক্ত ছিল, জৈনা ভাতা, সুটকি, এই যে পাঁচ দিন ওই ঢুকো
এই যে চাপটি চৌষ একটা চাপটি আমরা আগেও খাইছি এখনো খাইতেছি খুব টেস্ট এবং এইটার সাথে যেই সুন্দর সুন্দর যে ভর্তাগুলো আছে তাই খাইলে খুব টেস্ট হ্যাঁ না খেলে বুঝবা না দেখ আমি তো না খেয়ে তো অনেক কিছুই দেখে ফেললাম এবং দেখে নিয়ে হাও খাবো অনেক সুন্দর বাতাস আবহাওয়াটা এত ভালো লাগতেছে তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এই যে ব্রিজে উঠলাম দেন আমরা এবং এখানে একটু বসে সময় কাটাবো দেখবো এই যে আমাদের সাথে আছে সৌরভ গাড়ি চালাচ্ছে খুবই সুন্দর এত যে চমৎকারভাবে গাড়ি চালায় আসলে আমি কখনো ভাবি নেই তো আজকে আমরা একটা মোটামুটি একটা সুন্দর একটা লং একটা ট্যুর হয়ে গেল আমাদের ফার্স্ট একটা ব্লগ করলাম এই রূপগঞ্জ এসে আমরা অলরেডি মানে রূপগঞ্জ ব্রিজের উপরে একটু থামলাম একটু আড্ডা দিচ্ছি এখানে একটু বাতাসটা খুবই ভালো লাগছে চমৎকার উজ্জ্বল আজকের আমাদের এই ব্লগের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে ভাই এই ঢাকা শহরে এত যানজট এত ঝামেলা মধ্যে মাঝে একটু খোলা জায়গা আসলে মনটা ফ্রেশ হয়ে যায় যেমন এই যে বাতাস বাতাসটা ভাই সত্যি মনটা জুড়ে যেতেছে কারণ খুব প্রাকৃতিক বাতাস এবং এই 5 মিনিট এখানে থাকলে মানে আর কিচ্ছু লাগে না জাস্ট হ্যাভেন ঠিক আছে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি আর একটু দেখাতে চাই এখানে পরিবেশটা একটু খুব সুন্দর এই যে নদী এই হচ্ছে নদী ওয়াও নাইট ভিশন তো অনেক সুন্দর লাগছে সো আমাদের এখানে আরেকটা সৌরভ হ্যাঁ ভাই এই প্রকৃতির উপলক্ষে এত সুন্দর বাতাসে আসছো ঘুরতে এবং আমাদের আজকের ব্লগটা এই শাকিল উদ্দেশ্য তুমি কিছু বলো এখানকার পরিবেশটা কেমন এবং এখানকার বাতাসটা কি কেমন ভালো লাগতেছে অনেক সুন্দর অনেক আবহাওয়া সারাদিন যেমন তেমন ছিল এখন ভালো লাগতেছে হালকা হালকা লাইট আছে ব্রিজে একটা দুটো বেশি গ্যাদারিং না যেহেতু করোনার টাইম আর এই ঠান্ডা বাতাসটা সবচেয়ে ভালো লাগতেছে আর সবচেয়ে ভালো লাগতেছে যে আমার ফোনে রেকর্ডিং হচ্ছে ওয়াও সৌরভের নতুন মোবাইল দিয়ে আমরা ব্লগ করছি এবং এই মোবাইলের মডেল নাম্বার হচ্ছে একটু বলো তো সৌরভ কম দামি সেট তো ভাই না বললে নয় একটু বলতে হয় ডেফিনেটলি বলতেই হইব একটু বলো একটু সংক্ষেপে একটু একটু শুনি OnePlus ওয়াও নামটা শুনলেই মানে মনটা ভরে যায় OnePlus তার দাম হচ্ছে মাত্র 55,000 টাকা যাই হোক তুমি হাসি দিছো ভাই আমার খুব ভালো লাগলো বিকজ আমি হাসতে পারছি না আমিও সামনে একটা OnePlus কেনার জন্য ট্রাই করব হয়ে যাবে সমস্যা নাই মানুষের আগ্রহ থাকলে আস্তে আস্তে সবই সংগ্রহ হয় আড্ডা হচ্ছে জমিয়ে আমরা একটু ঘুরে যাই শাকিল এখন গাড়ি স্টার্ট দিচ্ছে টান দিবে জোরে সত্যি আসলে এখানে অনেক ভালো লাগে এবং এখানকার পরিবেশটা এত মুগ্ধ করে দিয়েছে আজকে আমাকে আমি অনেক হ্যাপি ওয়াও দারুণ একটা স্টিমার যাচ্ছে এই যে বড় দেখা যাচ্ছে একটু সৌরভ কিন্তু অনেক হ্যাপি
সিরিয়াসলি ভিউয়ার্স, সৌরভ ওয়ান প্লাস নিয়েছে কিন্তু আজকে শ্যুট করতে পারছে, বিকজ যদি ওয়ান প্লাসটা যদি না নেওয়া হতো তাহলে আমরা শ্যুট করতে পারতাম না, এত মজা করতে পারতাম না, আর হচ্ছে এই একটা সুন্দর পরিবেশে আসা হতো না। বেসিক্যালি সৌরভকে খুশি করার জন্য বলছি না, মানে আমরা খুবই হ্যাপি আজকে এই একটা লং জার্নি করাতে, এবং এত সুন্দর একটা রূপগঞ্জ এলাকায় আমরা এসে এই যে প্রাকৃতিক সাথে আমরা মিশে সুন্দর নিঃশ্বাস নিচ্ছি, আর তাছাড়াও এই এখানে একটু খুব পরিবেশটা একটু হালকা, লোকজন ভিড় একটু কম, তো মানুষের বেশি ভিড়ভাট্টা নাই, যেহেতু আজকে আমরা কোভিড-19 আক্রান্ত অনেকেই দুর্যোগ মোকাবেলা করতেছি এবং করে যাচ্ছি। দোয়া করি সবাই আমাদের এই দুর্যোগ থেকে মুক্ত পায় এবং রক্ষা পায়। সর্বত্র সর্বত্র জেলা সব জেলায় যে যেখানে আছেন না কেন, সবার দিন ভালো কাটুক, সবাই ভালো থাকুক, এই নিয়ে আমরা আমাদের ব্লগটা শেষ করব। আমরা আবার সেম জায়গায় ঘাটে এসে গেলাম, বেড়াইত ঘাটে চলে আসছি, এখন গাড়ি পার করব, গাড়ি পার করে আমরা গন্তব্যস্থলে চলে যাব। সো আমাদের মোটামুটি ব্লগটা আজকের মতো এখানে শেষ করবো।